নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই অ্যাসকোরিল এলএস ড্রপ নিয়ে, এই ড্রপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এর কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কোন কোম্পানি তৈরি করে, এর কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সেই নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বাসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। সো ফ্রেন্ডস, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যাসকোরিল এলএস ড্রপ। এই অ্যাসকোরিল এলএস ড্রপ এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি 15 ml এর হয়। এই 15 ml এর দাম করেছে 58 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এটির মধ্যে দেওয়া আছে লিভোসালবুটামল, সালফেট, অ্যামরক্সল, হাইড্রোক্লোরাইড এবং গুয়াফেনসিন দেওয়া আছে। এই উপাদানটা দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে লিভোসালবুটামল দেওয়া আছে 0.25 মিলিগ্রাম, অ্যামরক্সল দেওয়া আছে 7.5 মিলিগ্রাম এবং গুয়াপেনসন দেওয়া আছে 12.5 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এই ড্রপটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট বিরোধী মেডিসিন। এটি বাচ্চাদের কফ তুলতে সাহায্য করে। এটি ব্যবহার করা হয় বুকে ব্যথা, হাঁপানি, কাশি, গলায় ব্যথা, গলায় কফ জমে থাকা, ব্রঙ্কোস্প্যাজম, এগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এর বিকল্প বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন কাপ্রিল ব্রোজিডেক্স এলএস, কাপ্রিল এলএস, ব্রোজেট এলএস, জেরোটাস এলএস, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে অ্যামরক্সল, লিভোসালবুটামল এবং গুয়াফেনসন দেওয়া আছে সেটি ব্যবহার করে দেখতে পারেন। এই মেডিসিনটি বায়ু চলাচলের পথের মধ্যে কফ উৎপাদন কমিয়ে কাজ করে। এটি বাচ্চাদের সর্দি ঠান্ডা হলে বাচ্চাকে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা হয়ে থাকে বুকে কফ জমে থাকা বা বুকের মধ্যে ব্যথা করছে, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেগুলোর ক্ষেত্রেও ডাক্তার এই অ্যাসকোরিল এলএস ড্রপটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া কোনো বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে বা হাঁপানি হচ্ছে এবং ধুলোবালিতে খেলার পর সেই বাচ্চার শ্বাসকষ্ট বেড়ে গেছে, তখন প্রথম অবস্থায় এই লিভোসালবুটামল বা অ্যাসকোরিল এলএস ড্রপটি প্রেসক্রাইব করে থাকেন। এই ড্রপটি বাচ্চাদের শরীরে যাওয়ার পর পাতলা করে দেয় এবং বাচ্চাদের কফ খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে, যাতে করে বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট হওয়ার সময় এই অ্যাসকোরিল ড্রপটি খুব ভালো কাজ করে। এই মেডিসিনটি শুধু বাচ্চাদের জন্যই ব্যবহার করা হয়ে থাকে, বড়দের জন্য অ্যাসকোরিল এলএস ড্রপ, অ্যাসকোরিল এলএস সিরাপ পাওয়া যায়। সেটি আলাদাভাবে আমি আরেকটি ভিডিও তৈরি করে দেব। এই বাচ্চার এই ড্রপটি, এই অ্যাসকোরিল এলএস ড্রপটি 0 থেকে 2 বছর বাচ্চাদের পর্যন্ত দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই ড্রপটি কিছু কিছু বাচ্চাকে দেওয়া যাবে না, যেমন যে বাচ্চার লিভারের সমস্যা আছে, যে বাচ্চার কিডনির সমস্যা আছে, সেই সব বাচ্চাদের এই অ্যাসকোরিল এলএস ড্রপটি দেওয়া যাবে না। দেওয়ার আগে আমি বলবো বা খাওয়ানোর আগে আমি বলবো, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ড্রপটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা নিয়ম। যেহেতু এটি সাধারণত 0 থেকে 1.5 বছর বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে প্রেসক্রাইব করে থাকেন, সেই জন্য এটি শুধুমাত্র বাচ্চাদের জন্যই প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু বাচ্চাকে দেখা গেছে তার ওজন যতটা থাকা উচিত ততটা নেই, সেই জন্য ডাক্তারবাবু তাদের ওজন এবং বয়স অনুযায়ী ডোজ ক্যালকুলেশন করে তারপরে প্রেসক্রাইব করে থাকেন। এবং কিছু বাচ্চা আছে যা ওজন থাকা দরকার তার থেকে হয়তো বেশি আছে, সেই সব ক্ষেত্রেও ডাক্তারবাবুরা ওজন এবং বয়স অনুপাতে ডোজ ক্যালকুলেট করে থাকে। এই অ্যাসকোরিল এলএস ড্রপটি দিনে 2 বা 3 বার খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এটি অবশ্যই খাবার পর এবং এটি 5 থেকে 7 দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ড্রপটি আপনাকে যতদিন খাবার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এবং এটি একটি সিডুলাইজড ড্রাগ, সিডুলাইজড মেডিসিন, সেই জন্য এই ড্রপটি খাওয়ার আগে
আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ড্রপটি ব্যবহার করবেন, আমি বলছি বলেই তবে এটি ব্যবহার করবেন না, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এটি ব্যবহার করুন। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, মাথা ব্যথা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা ফুসকুড়ি বা অ্যালার্জি হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব সাইড ইফেক্টগুলো বললাম সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সো ফ্রেন্ড, এই অ্যাসকোরিল LS ড্রপ নিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।